এখন কেমন সেল করছেন মাসে এখন আলহামদুলিল্লাহ মাসে ভালোই সেল হচ্ছে 4 প্লাস হচ্ছে আমার সেল হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে আপনাকে শুরু করতে চাই নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কি দিয়েছে আসলে নিজের বলার মতো একটা গল্প বলতে আমি যখন আসি এখানে আমার খুব ভালো লাগে হঠাৎ করে দেখি যে না আমি করোনার মধ্যে আমি যে ট্রেনিংটা নিই করোনা আগে দেখি সবাই দেখি যে একটা গল্প একটা গল্প একটা গল্প একটা গল্প জিনিসটা কি আমি বুঝতে পারছিলাম না তখন আমি সার্চ দিলাম দেখলাম যে কয়েকজন রেজিস্ট্রেশন করেছে তখন আমি বললাম যে রেজিস্ট্রেশন করে আবার অনলাইনে কীভাবে লেখাপড়া হয় এখন তো সম্ভব নয়টা তারপর আমি নবম ব্যাচে রেজিস্ট্রেশন করে ফেলি রেজিস্ট্রেশন করার পরে দেখি যে আপনার যে কিছু টপিকগুলো কথাগুলো আমার খুব ভালো লেগে যায় তারপর আমি ট্রেনিংটা আপনার তিন মাসের ট্রেনিংটা নেই কিন্তু আমি তখন এত অ্যাক্টিভ হইনি ভাবলাম যে থাক পরে থাকুক আমি এর আগে বিজনেসটা যেহেতু ধরে ফেলেছি অতটা অ্যাক্টিভ হয়নি কিন্তু করোনার পরে মার্চ মাসের পরে যখন দেখলাম যে না একটু ঘরে বন্দি হয়ে গেছি তখন চিন্তা করলাম না যারা এখানে একটু লেখাপড়া এখন একটু করি ভালোভাবে তা আলহামদুলিল্লাহ ওখানে আমি পরে বা তখন আমি যখন ট্রেনটা নিয়েছি এত অ্যাক্টিভ ছিলাম না সেশনগুলি ভালো করে অবজার্ভ করি যে না এখন আমি ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ কারণ অফলাইন আমার তো বিজনেসটা আমি এখানে আসার আগে শুরু করেছি অফলাইনে যখন আমার গৃহবন্দী হয়ে যাই তখন আমাকে অনলাইনে একটু অ্যাক্টিভ হতে হবে এই জগটা আমাদের অ্যাক্টিভ ছিলাম না সত্যি কথা যেটা পরে চিন্তা করলাম যে না এখানে অ্যাক্টিভ হই আল্লাহ রহমতে আমার এখানে অনেক দেখলাম যে ফ্রেন্ড সার্কেল অনেক হয়ে যাচ্ছে যখন ট্রেনিং আমার ফ্রেন্ড সার্কেলগুলো আমার ছিল না হওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ভালো কিছু অর্ডার পেয়ে যাই এবং অবিশ্বাস হলো সত্যি যে আমি সরাসরি পাইনি যেমন বাংলাদেশের বংশোদ্ভুক্ত কিছু মানুষ দেশে বাইরে থাকেন যারা তারা বায়ার হিসাবে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করলেন এবং ফ্রান্স গেল ফ্রান্সে গেল ইতালিতে গেল আলহামদুলিল্লাহ আমি ভালো একদম মানে ভেঙে পড়েছিলাম একদম পুরা দমে আল্লাহর রহমতে উঠে দাঁড়িয়েছি তখন এবং করোনায় মানুষ বলে যে না করোনায় সেল হয়নি আলহামদুলিল্লাহ আমি বলি যে এখন থেকে বিজনেস আগের থেকে শুরু করে করোনার যে টাইমটা লকডাউন অবস্থা আমার সেল ভালো ছিল অসাধারণ আমরা সেই কাজটাই করার চেষ্টা করেছি যাতে লকডাউনে সবাই বিপদের মধ্যে না পড়ে যার কারণে আমাদের এ প্রচেষ্টাটা ছিল আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আমি লেদার্স লেদার এবং বুটিক আইসক্রিম দুইটা নিয়ে কাজ করছি বুটিক্সটা আমি আটানব্বই থেকে করছিলাম স্টুডেন্ট অবস্থা থেকেই ওখানে সম্পূর্ণ মানে দেশীয় সুতি কাপড় যেটা ব্লক বাটিক বলেন হাতের কাজের উপরে এই কাজগুলো করি কিন্তু এটা ফ্যাক্টরিটা আমি আমি প্রথমে দিয়েছিলাম নিজেই করতাম দুই হাজার হ্যাঁ পর্যন্ত আমি নিজে করেছি তখন বিজনেসটা শুরু করার পর আমি কিছুটা ড্রপ খেয়ে যাই যার কারণে ওইটা নিয়ে আমি আর মানে ফ্যাক্টরি সেট আপে যাইনি ওইটা সোর্সিং শুরু করে দিই সরাসরি ফ্যাক্টরি থেকে সোর্সিং শুরু করি আর এখন আমি লেদারটা নিয়ে কাজ করছি লেদারের জুতা থেকে শুরু করে টুপি পর্যন্ত আলহামদুলিল্লাহ সব আইটেম করছি ব্যাগ মানি ব্যাগ বেল্ট অফিস ব্যাগ লেডিস আইটেমগুলো সব করছে আলহামদুলিল্লাহ

ফোর প্লাস হচ্ছে আমার সেল হচ্ছে আলহামদুলিল্লাহ আর সেল হচ্ছে মানে কি আমার যে পরিমাণ অর্ডারগুলো আছে অর্ডারগুলো আমি টাইম মতো সাপ্লাই দিতে গেলে হিমশিম খাচ্ছি আর কি মানে এখন আপনি একটা ট্রিক্স বলবেন আমাদের আমাদের প্ল্যাটফর্মে যেসব মেয়েরা আছে তাদের জন্য বা ছেলেরা আছে তাদের জন্য যে এই চার লাখ টাকা সেল করার জন্য এটাকে তো রাতারাতি হয় নাই না এটা অনেক অনেক লাখ এটাকে বাড়ানোর জন্য আপনি কি ট্রিক্সটা অ্যাপ্লাই করছেন এটাকে বাড়ানোর জন্য আমি সবার প্রথমে যেটা বলবো উপর অপার উপরে বিশ্বাস রাখতে হবে তারপরে আপনি যেমন আপনি আত্মীয় স্বজন আছে আপনার পাশের বাড়ি প্রতিবেশী আছে তার উপর একটা ভরসা রাখতে হবে যেন আমি যত বিপদে পড়ে প্রতিবেশী আমাকে ফেলবেন আমার বিপদে আসবে আমাদের যে আপনি একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন এটাকে যদি রেগুলার না হোক আমি তো যেমন সপ্তাহে একদিন হয়তো একটা পোষ দিই কারণ যেহেতু আমার ফ্যাক্টরি থাকে সব আমার নিজের হাতে হ্যান্ডেল করতে হয় সপ্তাহে একদিন দিয়ে যেমন আমি এখন এসেছি আমার চাঁদপুরের স্বজন যারা আসছে যেমন ও চাঁদপুরে বললেন শুনলাম আমি চাঁদপুরে আমাকে সবাই ফেলে ধরেছে চাপ দিয়ে যে আপনি চাঁদপুরে কেন আমাদেরকে বলেননি আমি যে আমি যেটা বলবো ওই সময়টা পাইনি কারণ যারা দেখেছো তাদের উচিত ছিল তোমাদেরকে জানাই দেওয়া সেই রকম আমি মনে করি প্ল্যাটফর্মে তাকে অ্যাক্টিভ থাকতে হবে তাকে সৎ থাকতে হবে তাকে কমিটমেন্টটা ঠিকমতো রাখতে হবে আর যতই বিপদ হোক যতই প্রতিকূলতা হোক তাকে প্রোডাক্টের ব্যাপারে রকম ভেজাল ইউজ করা যাবে না আমি চামড়া দিচ্ছি ওকে আমি হানড্রেড পার্সেন্ট চামড়া দেবো আমি বুকে বিশ্বাস থেকে হাত রেখে বলতে পারি যে আমি তোমাকে হানড্রেড পার্সেন্ট চামড়া দিচ্ছি তুমি যতই পরীক্ষা করে আনতে পারো ইনশাল্লাহ আমি আমাকে হারাতে পারবো না এইটুকু বিশ্বাস বুকে হাত দিয়ে তাকে বলার মতো জায়গাটা তৈরি করে নিতে হবে যে আমার যতই আমার অনেক ই হয়েছে আমাকে ইভেন আমি যেহেতু লেদার নিয়ে কাজ করছি অনেকে বলছে বাহিরে এখন মানে এইটটি পার্সেন্টের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট যোগ করলেই মানে আর্টিফিশিয়ালে যোগ করলে আপনি লেদার হিসাবে নিয়ে যাবেন না সেই টোয়েন্টি পার্সেন্টও আমি দিব না আমার অত টাকার দরকার নাই ফাইভ পার্সেন্ট লাভ হলে আমার দরকার এবং আলহামদুলিল্লাহ দোয়ায় আমি যে দু হাজার উনিশে বিজনেস শুরু করেছি এবং আঠারো শেষের দিকে এবং খুব ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যে বিজনেস শুরু করেছি যা মানে চিন্তার মধ্যে ছিল না আমার তো আমার হাজব্যান্ড দুই হাজার আঠারোর আগস্টে চাকরি ছেড়ে দেন অফিসিয়াল যেহেতু প্রাইভেট জব উনি চাকরিটা ছেড়ে দেন জিএমএর সঙ্গে একটু সমস্যা হচ্ছিল হতেই পারে উনি আঠারোতে চাকরিটা হুট করে ছেড়ে দেন এদিকে আমার শাশুড়ি ছিলেন বৃদ্ধ ভাষায় একদম বিছানায় বাচ্চা দুইটা পড়ছে একজন ক্লাস সিক্সে ফাইভে পড়ে আরেকজন ক্লাসে মাত্র পড়া শুরু করেছে তাদের তারপরে আনুষঙ্গিক খরচপাতি তো ঢাকায় থাকতে গেলে হবেই ঠিক করে আর উনি আলহামদুলিল্লাহ একটা বাইং হাউসে ছিলেন ভালোই স্যালারি পেতেন তো যেহেতু বাইং হাউসে ছিলেন আমাদের লাইফটা তো ডিপেন্ডের মানে লাইফ যে আমরা স্পেন্ড করবো সেটার মানে সিস্টেমটা অন্যরকম ছিল হঠাৎ করে যখন এরকম অবস্থা হল আমি মনে হয় আকাশ থেকে একদম মাটিতে পড়ে গেলাম কি করব আমি বুঝে পাচ্ছিলাম না তো তারপর আমি সঙ্গে সঙ্গে যেটা আমি করলাম আমি কি করব চিন্তা করে সেই বিভিন্ন জায়গায় এপ্লাই করছে কোথা থেকে বের হব কি করব বুঝতে পারছি না আমাকে আমার হাজবেন্ড বলল তুমি তো বুটিক্সের সঙ্গে জড়িত আছো তুমি বুটিক্সটা শুরু করো আমি তোমাকে হেল্প করব তো আমি চিন্তা হলো মাথাটা ঠান্ডা করে যে আমার কি করা যাবে বুটিক্সটা তো এখন মার্কেটে পোশাক শিল্পটা কিন্তু খুব একটা খুব কম্পিটিশন এখানে আমি গেলে কিছুই করতে পারব না কোনো লাভ হবে না আমার আর বুটিক্স তো আমার জানা আছে আমি যে কোনো মুহূর্তে আমি সেল করতে ইজি কোনো ব্যাপার না তো চিন্তা করলাম আর আমি বলবো যে আপনি বলছেন যে কি করা দরকার মাথা ঠান্ডা রাখতে হবে সবসময় সবচেয়ে আল্লাহর অশেষ সহমত যা মাথাটা ঠান্ডা রেখে প্রতিটা স্টেপ তাড়াহুড়া না করে প্রতিটা স্টেপ পরে যাবো যাবো এইভাবে চিন্তা করে আমাকে আগে হয়েছে আমি বিসিক থেকে ট্রেনিং নিলাম ই থেকে ট্রেনিং নিলাম হাজবেন্ডকেও পাঠিয়ে দিয়েছে আগে কারণ একটা কাজ করতে গেলে আমাকে এখন লাইফটা ডিপেন্ড করতে করা মানে একটা যুদ্ধ অবস্থা যুদ্ধে যাওয়ার জন্য আমাকে আগে তো আমার হাজব্যান্ড মানে আমার ঢাল তৈরি করতে হবে এর চেয়ে বিশ্বস্ত ঢাল তো আমি আর পাবো না তাকে আমি আগে রেডি করলাম যেহেতু আমার শাশুড়ি বিছানায় অসুস্থ ছিলেন তো চিন্তা করলাম যে আমি এখন বের হতে পারবো না হাজব্যান্ডকে পাঠালাম তুই বিসি থেকে এসএমই থেকে ট্রেনিংগুলো নেও ওকে করালাম চার মাস পরে আমার আমি আবার ট্রেনিংগুলো সব নিয়েছি এবং যেটা হলো বলা হয় তো ঠিক না আমি প্রথমে মেলাগুলো শুরু করি বিজনেস তার সেগুলো শুরু করি শুরু করার পরে তিন চার মাস যা মার্চ মার্চে আমি বিজনেস শুরু করি দুইটা মেশিন নিয়ে আমার বারান্দা থেকে বারান্দাতেই যতটুকু কাপড় মেলার জন্য মানে জাস্ট আমি সোফাটা যেরকম স্যার এইটুকু জাগান একটা মেশিন যতটুকুর মধ্যে আটে দুইটা মেশিন আমি আর একটা কারিগর নিয়ে আমি মেশিন বিজনেসটা শুরু করি এবং পঞ্চাশ হাজার টাকা ইনভেনভেস করি মেশিন ট্যাশিন সম্ভাবত সেকেন্ড হ্যান্ড কিনি তো কেনার পরে বারো হাজার টাকা চামড়া আমি কিনি আর একটা কারিগর নিয়ে আসি আমি পনেরো হাজার টাকার বেতনের সে বারো হাজার টাকার চামড়াগুলো কেটে অর্ধেক কাজ করে রেখে আমাকে বিকালে বলল আনটি আমি ম্যাডাম আমি ইয়ে করি চা খেয়ে আসি তার আগের দিন রাতে তাকে সে আমাকে বলছে আমাকে কিছু অ্যাডভান্স দেন দশ হাজার টাকা তাকে আমি অ্যাডভান্স দিয়েছি পরের দিন বিকালে সে গায়েব সেখানে আমি আমার যে একটা ঝরে পড়েছি কারণ ওই মুহূর্তে আমার হাতে টাকা নেই প্রাইভেট কোম্পানি ছাড়লে কিন্তু কিছুই পাওয়া যায় না সরকারি চাকরি তো অন্য ভেলু তো পরে যাওয়ার পরে আমি চিন্তা করলাম এখন কি করা যায় এদিক দিয়ে এখন যদি মার্কেটে মালগুলা দিলে চিন্তা করলাম যে আমার মালগুলো টাকাগুলো আটকে যাবে তো কী করব আমি চিন্তা করলাম একটু মেলাতে অ্যাটেন্ড করব ঢাকার বনশ্রী থেকে আমি প্রথমে মেলাটা অ্যাটেন্ড করি টাকা অ্যাডভান্স দিয়ে ফেলি ওখানে প্রাইভেট মেলা তো একটু বেশি ওরা রেট নেয় তা কী করবো বুঝে পাচ্ছিলাম না আমরা হাজব্যান্ড ওয়াইফ ছোটো ছোটো চাবি রিং ছোটো ছোটো এইসব আইটেম কিছু সোর্সিং করলাম ব্যাগগুলো তৈরি করে নিয়ে আসছি অনেক কষ্ট করে কেউ আসলে মানুষ উপকার করতে চায় না স্যার সত্যি কথা যেটা কোথা থেকে ব্যাগ বানাবো কেউ আমাকে বলো না কেউ বলেনি অনেক কষ্ট করে আমি ব্যাগগুলো তৈরি করে নিয়েছি ডবল খরচ দিয়ে সেই বারো হাজার টাকার চামড়া আরও খরচ আমার হয়ে গেল। তা আমি মেলাটা শুরু করলাম এপ্রিলের দশ তারিখে মেলাটা শেষ হলো আলহামদুলিল্লাহ আমি সেই বারো হাজার টান চামড়ার আর আনুষঙ্গিক কিছু বুটিক্সের পণ্য নিয়ে গিয়েছিলাম বুটিক্সগুলা প্রথমে আমি শুরু করেছিলাম জানুয়ারি মাসে একজন বললো যে দেন আমি সেল করে দেবো সেই বুটিক্স নিয়ে আমার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এক মাস তার দোকানে ফেলে রেখেছে সে কোথাও সেল করেনি ইনটেক অবস্থায় পরে আমি বললাম আমার হাজব্যান্ডকে আমার কাপড়গুলো এনে দাও আমি কাপড়গুলো আমি নিজেই সেল করব ঢাকার পল্লিমা স্কুলে ওখানে মেলা হয় গেলাম ওখানে একজনকে বললাম আপু আমার আপনি তো মেলা স্টল দিয়েছেন আমার এই থ্রি পিস একটু সেল করে দেন আপনি আপা ঠিক আছে দিয়ে যান দিয়ে আমি গেট থেকে বের হলাম সে টেবিল তলায় ফেলে রেখেছে সে ডিসপ্লে করেনি আমি তিন দিন পরে আনতে গেলাম সে আমার সঙ্গে এত মিসবিহেভ করলো স্যার সত্যি কথা আমার চোখের পানি চলে আসছে আমি ওখানে কাপড়গুলো হাতে নিয়ে চেয়ারের উপরে বসে পড়লাম ধাপ্পাস করে যে আমি এখন কি করব এগুলো কোথায় সেল করব। আমার ওদিকে খরচ দরকার বৃদ্ধ শাশুড়ি তার সেবার মানে প্রত্যেক মাসে তার দশ হাজার টাকা ডায়াপারি প্রয়োজন এরকম অবস্থা তো চিন্তা করলাম এরপর আমি বনশ্রীতে মেলাটা শেষ করলাম দশ তারিখে এপ্রিলের আলহামদুলিল্লাহ চব্বিশ হাজার টাকা সেল হলো আমার প্রথম মেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তবে একটা হাস্যকর কি স্যার ওখানে শুধু আমি একটা চাবি রিংয়ের অর্ডার পেয়েছিলাম ব্ল্যাক কালার আমাকে বললো ব্ল্যাক কালার একটা লাভ তৈরি করে দেন আমাকে চাবি রিংয়ে তা আমি বললাম ভাই কেন আপনার ভালোবাসা কি কালো হয়ে গেছে না আমি আপনার কাছে একটা চাবি রিং নিবো এবং ব্ল্যাক কালার একটা চাবি রিং আমাকে করে দেন প্রথম অর্ডার আল্লাহর রহমতে করে দিলাম রাতের জেগে আমার হাজব্যান্ড বকা চকা কী চাবি রিং তৈরি করো এইভাবে তো করে দিলাম আলহামদুলিল্লাহ তারপর চার তারিখে মেলা শেষ হল চোদ্দ তারিখে পহেলা বৈশাখে তিনি আমার শাশুড়ি মারা গেলেন এবং কি বলবো উনি আমার সঙ্গে ছিলেন এক আমার পাশের পাশে ছিলেন রাত্রে আমরা আরেকটা মেলার জন্য মাল তৈরি করছিলাম উনি ওখানে আমার পাশেই মারা গেলেন যাই হোক এরপরে আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পরে আমরা পঁয়তাল্লিশ দিন আমাদের ফ্যাক্টরি কাজ সম্পূর্ণ বন্ধ ছিল পঁয়তাল্লিশ দিন পর চিন্তা করলাম যে না আর ওইভাবে ফ্যাক্টরির সমস্ত কাজটা সব বন্ধ না এখন ওইভাবে করা যায় না কি করা যায় চিন্তা করলাম তো কারো কাছ থেকে ব্যাংক থেকে কোনো লোন নিয়ে নি কিছু ফ্যামিলিগতভাবে লোন নিই আমি আবার পাঁচটা ছ মেশিন কিনে আমি আমার বাড়ির ছাদে ফ্যাক্টরিটা আবার সেট করি সেট করার পরে আমি আবার আরেকটা মেলা অ্যাটেন্ড করি ওখানে আবার কারিগর কিছু নতুন নেই আরেকটা মেলা অর্ডার অ্যাটেন্ড করার পর আল্লাহর মতো তখন আমার পঁয়ত্রিশ হাজার টাকার একটা অর্ডার চলে আসে পরের মাসে আল্লাহ রহমতে এভাবে আমি আগাচ্ছি আর কি স্টেপে এরপর আরেকটা মেলা করি আল্লাহ রহমতে ওই মাসেরই শেষে এক লক্ষ টাকা একটা অর্ডার চলে আসে ডেফিনেটলি এবং আমরা যে হাটটা করেছি অনলাইন হাট এটা মেলার মতো একটা এইগুলো আসলে উদ্যোক্তাদেরকে অনেক রাখে অনেক এগিয়ে রাখে সেল পেতে এবং অন্যান্য আমরা একদম শেষের দিকে চলে এসেছি আপা আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু বলতে চান আর আমাদের প্ল্যাটফর্মের মেয়েদেরকে আপনি আপনি যেহেতু একটা জায়গায় এসছেন কষ্ট করে এবং উদ্যোক্তাদের গল্পগুলো এরকমই হয় এই ডেলিভারি ম্যান টাকা নিয়ে চলে যায় আজকে খাওয়ার টাকা নাই কালকে বাজার হচ্ছে না তারপরে পরিবারের অ্যাক্সিডেন্ট তারপর অনেক দিন বসে থাকা লাগে উদ্যোক্তাদের গল্পগুলো এরকম সো আপনি তার মধ্য দিয়ে গেছেন সেইখান থেকে আপনি আমাদের প্ল্যাটফর্মের মেয়েদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু বলেন ধন্যবাদ স্যারের কথা যেমন বললেন আপনি এখন বলেন যে উদ্যোক্ত জীবনে এরকমই হয় বিভিন্ন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থাকে আজকে আসার মুহূর্তে আমার বাইক হাতে জেলে এসে নষ্ট চাকা পাংচার যার কারণে আমি আধা ঘন্টা লেটে এসেছি এসে আগে সরিতে বলেছি আর উদ্যোক্তাদের মেয়েদের আমি বলবো মেয়েদের আমরা নিজেদের মেয়ে যদি না ভাবি মনে করবো মেয়ে না আমি জেনারেল একজন মানুষ ছেলে মেয়ে আমাদের না দেখে আমি মানুষ নিজেকে মানুষ হিসেবে গণ্য করতে হবে আর আমি ঠিক আছে পরিবারে হাজব্যান্ড ইনকাম করছে আমি কিছু করব না বসে খাবো তা না আমার নিজেকে মাথায় রাখতে হবে টুকটাক সেলাই যায় জানি আমি অনলাইনটা খুলে বসে পেজ এখন তো সবাই অ্যাক্টিভ অথবা আমরা অন্য কিছু করি বিভিন্ন কাজে অথবা ট্রেনিংগুলো আছে বিভিন্ন জায়গায় এখন সরকার তো আমাদের সরকার আলানো মতে অনেক ট্রেনিং দিচ্ছেন আর আমাদের এই গ্রুপে আলহামদুলিল্লাহ স্যার তো বিভিন্ন গ্রুপগুলো আমাদের প্রতি সপ্তাহে হচ্ছে ব্লক বাটি বলে আইসিটি বলে বিভিন্ন ট্রেনিংগুলো হচ্ছে একটু অনলাইনে যদি আমরা অ্যাক্টিভ হই আমরা সব সময় কিন্তু খবর পাই যে কোথায় কোন হচ্ছে বা বিভিন্ন ফেসবুকটা ট্যুর নাও জানি পাশের কারো হেল্প ওয়াইফের হেল্প নিতে পারবো আমরা ওয়াইফ হাজবেন্ড হেল্প নিব হেল্প নেওয়ার মধ্যে ছোট ছোট হওয়ার কিছু নাই নিজেকে সবসময় মানুষ ভাবতে হবে চোখের পানি মেয়েদের মেয়েতে না চোখের পানি দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না আমাকে আমার জায়গা তৈরি করে নিতে হবে আমার জায়গা কেউ তৈরি করতে দিতে দিবে না রাস্তায় আমরা যখন নতুন জায়গায় যাই গ্রামে গেলে আমরা খেয়াল করবো কিছু জায়গায় কিন্তু ঘাস একদম মারানো কিছু জায়গায় ঘাস একদম ফ্রেশ মারানো মানে কি ওই জায়গাটা কেউ তৈরি করে নিয়ে গেছে কেউ ঘাস তাকে জায়গাটা তৈরি করে দেয়নি আপনাকে আপনার জায়গায় নিজেকে তৈরি করে নিতে হবে আমি যে এই জায়গায় এসেছি আমার কিন্তু গভর্নমেন্ট স্কুলে চাকরি হয়েছিল বিএড আমি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে এডুকেশনের উপর অনার্স মাস্টার্স সেই দু হাজার একের দিকে আমি যেহেতু এডুকেশন অনার্স মাস্টার্স কোর্সটা নতুন ছিল গভর্নমেন্ট অ্যালাউড ছিল না আমি প্রথম গভর্নমেন্ট স্কুলে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে তেরো জন অ্যাপ্লাই করে অনেক অ্যাপ্লাই করে কিন্তু তেরো জন নাই দুর্ভাগ্যবশত আমি তেরো নাম্বার যাই যার কারণে আমার জবটা হয় নাই ইংলিশ সহকারী ইংলিশ শিক্ষিকা হিসাবে আমি সে তখন রিট মামলা করেছিলাম আমার পক্ষে রায় পেয়েছিলাম রায় পাওয়ার পরও আমি চাকরিটা পাইনি আপিল করলে হয়তো পেতাম কিন্তু তখন আমার আর মনের বল ছিল না হয়তো এখন উদ্যোক্তা হব এই অবস্থায় আসবো এই হয়তো ওইটা দেয়নি কারণ আমি ওইটা নিয়ে অনেক দৌড়িয়েছি তাদের কথাই ছিল কথা ছিল যে টিচার্স শ্রেণী কলেজ থেকে সে ঠিক আছে এডুকেশন অফ অনার্স অনার্স করেছে এলাও হয়েছে এই মেয়ে তুখোর ব্রেনের কারণে এগিয়ে গেছে কিন্তু আমরা তাকে দিতে পারবো না কারণ রিট মামলা জিতের আগেই তার চাকরিটা হয়ে গিয়েছিল সুতরাং পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের চাকরিটা হবে আমি হারিয়ে যাইনি আমি আমি থেমে যাইনি আমার মাথায় অল টাইম কাজ করতে আমি কি করব আমি ঘরে বসে থাকবো না রান্না বান্না করবো হারি বাতিল করবো বাচ্চা বলবো ওকে ঠিক আছে আমার পরিচয় কি আমি একজনের ওয়াইফ একজনের মেয়ে একজনের বোন আমার তো সেটা কোনো পরিচয় না আমার নিজের পরিচয় নিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন দুনিয়াতে আমার পায়ের স্টেপ দুনিয়াতে রেখে যেতে হবে ফুট স্টেপ আদম আলাহ ইসলাম ফুট স্টেপ রেখে চলে গেছেন আমরা সেটা দেখার জন্য সবাই চাই আমরা তার উম্মত আমাদেরকে নিজেদের পায়ের চিহ্ন রেখে যেতে হবে সেটার জন্য কাজ করছি কেউ যদি কখন আমার কাছে কোনো ধরনের হেল্প চান যে না আপা আমাকে এইভাবে হেল্প করতে হবে আমার দরজা সবসময় খোলা ইনশাল্লাহ আপনারা আসেন ঘুরে দাঁড়ান অনেক ধন্যবাদ আপা